রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ পুল পাড়ায় বাবলু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গতরাত্রে চুরি হয়ে যায়। তাদের দাবি, সেই বাড়িতে 10 লক্ষ টাকার ওপরে গয়না এবং 4 লক্ষ টাকা নগদ ক্যাশ ছিল। এই ঘটনার পরে পুরো গঙ্গাপ্রসাদে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। কে বা কারা করলো এই নিয়ে পুরো গ্রামে তোড়জোড় পড়ে গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি, বিগত দিনেও এই ধরনের গ্রামে চুরি হয়েছে। কে বা কারা করছে তার সঠিক তদন্ত চায় গ্রামবাসীরা। এই ধরনের ঘটনা কে বা কারা করছে এ বিষয়ে তারা রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে শরণাপন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি, অতি সত্বর ওই দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে আগামীতে কোনো ধরনের দুষ্কৃতি এই ধরনের কাজ করার সাহস না পায়। পাশাপাশি হারানো জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। আজকে হয়েছে বলতে, গত রাত্রে এই বাড়ির যে মালিক, সে রাত্রে ছিল না এবং পুরো পরিকল্পনা করে তারা যারা চুরি করবে এরকম ভেবে আছে, তারা চিন্তা ভাবনায় নিয়েছিল যে ই কখন যাবে, ওই পরিকল্পনা মাফিক একবারই যথেষ্ট পরিকল্পনা করে আজকে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার মাল চুরি করেছে, ক্যাশ টাকা চুরি করেছে, এই জন্য আজকে এরকম পরিস্থিতি। কি কি চুরি হয়েছে? 2 4 ভরি ওজনের মালা, 2 কানের দুল, 1 আংটি এবং রুলি আছে, তারপরে 4 লক্ষ টাকা ক্যাশ আছে, কাপড় ধরিয়ে এই সমস্ত কিছুই চুরি হয়েছে।